নিজ পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা সরওয়ার ফারুকি। সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে তার সহধর্মিনী তিশাকে। ছবিটির নাম অটোবায়োগ্রাফি। প্রায় ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন মোস্তফা সরওয়ার ফারুকি। সিনেমা, নাটক, ধারাবাহিক সহ নানান কালজয়ী কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি। অপরদিকে মাতৃত্বের পর এই সিনেমা দিয়ে নুসরাত ইমরোজ তিশা কাজে ফেরা। একসঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজটিও করেছেন দুজন মিলেই। তিশার জন্য চিত্রনাট্য লেখার কাজটি প্রথমবারের মতো হলেও কাজটি সে বেশ আনন্দ নিয়ে করেছেন বলেই জানান। ছবিটি ইতিমধ্যে বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। তুর্কির ১২টি অরিজিনাল ফিল্ম তৈরি হচ্ছে। এই প্রজেক্টে ফারুকির প্রথম সিনেমা মনোগামী, আর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি ফারুকি পরিচালিত আরেকটি সিনেমা।